মাতৃভাষা বিরোধী সরকার কোনো সিদ্ধান্ত মানি নোলার হুঁখার। নমস্কার, প্রাথমিক তথ্য ইউটিউব চ্যানেলত সকলকে স্বাগত জানাইছো। রাজপথত নামিব নয়টা শিক্ষক সংগঠন, মাচুল লওয়া আদর্শ বিদ্যালয় স্থাপনের পরিকল্পনাকু প্রত্যাহার করবলৈ দাবি। মাতৃভাষা বিদ্যালয় রক্ষার স্বার্থত প্রয়োজনত রাজপথত নামিব সম্মিলিত শিক্ষক মঞ্চ। রাজ্যর নয়টা শিক্ষক সংগঠনের উমৈহতীয়া মঞ্চ সদৌ অসম সম্মিলিত শিক্ষক মঞ্চই আজি স্পষ্ট করে দিয়ে মাতৃভাষা বিরোধী সরকারের কোনো সিদ্ধান্তই শিক্ষক সমাজে মানি নলয়। তৃতীয় শ্রেণীরপরা ইংরাজি মাধ্যমত গণিত আর বিজ্ঞান বিষয় পাঠদানের বাবে গ্রহণ করা সিদ্ধান্তর তীব্র বিরোধিতা করার লগতে মঞ্চই মাচুল লওয়া আদর্শ বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বন্ধ করবলৈ দাবি জানায়। আজি গুৱাহাটীত অনুষ্ঠিত মঞ্চর সাধারণ সভাত রাজ্য সরকারে শীঘ্রে মাতৃভাষা বিরোধী সিদ্ধান্তসমূহ প্রত্যাহার নকরিলে প্রয়োজনত শিক্ষক সমাজে রাজপথত অবস্থান করব বলে সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখযোগ্য যে আজি শিক্ষক ভবনত অসম সম্মিলিত শিক্ষক মঞ্চর প্রথম দ্বিবার্ষিক অধিবেশনত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অখিল রঞ্জন দত্তই অংশগ্রহণ করে শিক্ষক সংগঠনসমূহের একত্রিত কণ্ঠ রাজ্যের রাজহুয়া শিক্ষার বাবে বজ্রনীনাদ হওয়ার কামনা করে। রাজ্য সরকারের গ্রহণ করা মাতৃভাষা বিরোধী সিদ্ধান্ত ভয়াবহ বলে দত্তই মন্তব্য করে। আজি অনুষ্ঠিত অধিবেশনত পুনৰ সম্মিলিত শিক্ষক মঞ্চর মুখ্য সভাপতি সম্পাদক হিসাবে নির্বাচন করা হয়। পরিধানযোগ্য যে সদৌ অসম শিক্ষক মাধ্যমিক শিক্ষক আর কর্মচারী সংস্থা, সদৌ অসম শিক্ষক মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থা, সদৌ অসম হাইস্কুল শিক্ষক সংস্থা, সদৌ অসম মধ্য ইংরাজী শিক্ষক সংস্থা, সদৌ অসম মজলীয়া বিদ্যালয় শিক্ষক সংস্থা, সদৌ অসম সরকারি বুনিয়াদী শিক্ষক সংস্থা, সদৌ অসম টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ, নিখিল বড়ো প্রাথমিক শিক্ষক সংস্থা আর অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনী যৌথ মঞ্চ হল সম্মিলিত শিক্ষক মঞ্চ।